সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু বাংলার লেটেস্ট আপডেটস নিয়ে। অবশ্যই বাংলা সিনেমার আপডেট সেইভাবে কোনো ট্রেডিং বা সেইভাবে কোনো গুগল বা সেইভাবে কোনো জায়গা থেকে পাওয়া যায় না। তো আমি আগেও বলে দিচ্ছি যে অরিত্রস জ্ঞান এবং রূপমদার চ্যানেল থেকেই মোস্টলি বাংলার আপডেটগুলো পাওয়া যায় এবং আদার্স ফেসবুক টেসবুক থেকে। তো বলতে দ্বিধা নেই যে এই আপডেটগুলো আমি বেসিক্যালি অরিত্রস জ্ঞানের থেকেই পেয়েছি, যে সে তার কাছ থেকে আপডেট ঝাড়ছি এবং সেটা ভিডিওতে করছি এবং তারপরেও এই জিনিসটা নিয়ে বাহবা দেখাচ্ছি যে আমি আগে দিয়ে দিলাম আগে দিয়ে। তো এরকম নয়, তার চ্যানেল দেখেই আমি করছি, কিন্তু এই আপডেটগুলো প্রিমিয়াম লাগলো, তাই জন্য মনে হলো যে এগুলো নিয়ে কথা বলা উচিত। এবং আপডেট সবাই দিতে পারে, আপডেট যেখান থেকে হোক মানে নিয়ে দেওয়া যেতে পারে, তো সেটা কোনো ব্যাপার না। আমি যে আগে দেখবে, যার কাছে আগে ইনফরমেশান আসবে তার কাছে, আর আমি ইনসাইডার ইনফরমেশান পাবোই কী করে, আমার কোনো ইন্ডাস্ট্রির কারোর সাথে জানাও নেই। তো এগুলো নিয়ে কথা বলো। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো, টেক্কা বলে যে দেবের আপকামিং ছবি আসছে, এটা দুর্গাপুজোর টাইমে আসবে। এখানে একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটায় বেসিক্যালি দেব যে বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করছে, তো সেইখানে তাকে রেস্কিউ করার জন্য কিছু কমান্ডো সেইখান থেকে বাচ্চাটাকে রেস্কিউ করতে আসবে দেবের এগেনস্টে। তো প্রথম কথা, এই সিকোয়েন্সটা কী লেভেলে হতে চলেছে সেটা আমরা বুঝেই গেছি, এবং সাথে সাথে এই যে কমান্ডোগুলোকে আনা হবে তারা কিন্তু একদম রিয়েল কমান্ডো থাকবে। তো দেখার যে সিকোয়েন্সটা কীভাবে ডিজাইন করে, কারণ সৃজিৎ মুখার্জির প্রতি আস্থা অবশ্যই আছে এবং এখানে কিছু কিছু জায়গায় কমার্শিয়াল টাচও আছে যেটা শুনে বোঝা যাচ্ছে। তো দেখার যে কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো মির্জা ছবিটা, এই ছবিটার অ্যাকশান সিকোয়েন্সে ঐন্দ্রিলাকেও অ্যাকশান করতে দেখা যাবে, এবং সে কোনো স্টান্ট ডাবল বা কিছু না করেই সে নিজে একদম অ্যাকশান শ্যুট করেছে প্রপার ওয়েতে। তো মির্জাতে অঙ্কুশের যে মেকিং বা সে যেরকমভাবে থিংকিং বা যে সে যেরকমভাবে হার্ডওয়ার্কিং করেছে জিনিসপত্রগুলো, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ছবিটার পাশে অবশ্যই দাঁড়ানো উচিত এবং ছবিটা ভালো ডেলিভার করার চেষ্টা করছে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো খাদান বলে দেবের আপকামিং ছবিটা, এই ছবিটার যে লুকটা এখন অবধি রিভিল করা হয়েছে দেবের, এটা তার বাবার চরিত্রটা, এখন অবধি দেবের মানে ছেলের যে চরিত্রটা সেই লুকটা এখনও রিভিল করা হয়নি, সেই লুকটা এখনও টেস্টই হয়নি। তো দেখার যে সেই লুকটা কত তাড়াতাড়ি অডিয়েন্সের কাছে আসে। এবং দেবের দুটো চরিত্র থাকতে চলেছে, আগেও বলেছি, এবং এটা দুটো পার্ট ওয়াইজ বেসড একটা ছবি থাকবে। তো দেখার যে কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে, পরবর্তী যে আপডেটটা সেটা একদম প্রিমিয়াম আপডেট। জিৎ সে আপকামিং টাইমে তথাগত যে পারিয়ার পরিচালক ছিলেন তার সাথে কোলাবোরেশন করার জন্য তাকে একটা ফিল্মের জন্য সাইন করে নিয়েছে, এবং শোনা যাচ্ছে যে বসের যে ফ্র্যাঞ্চাইজ, যেটা জিতের খুব বড় একটা ফ্র্যাঞ্চাইজ, তারই পার্ট থ্রিতে তাকে পরিচালনা করতে দেখা যাবে। এবং তথাগত এমন একটা পরিচালক, সে একটা ভালো কনসেপ্টকেও খুব ভালোভাবে ডেলিভার করতে পারে অডিয়েন্সের কাছে। তার প্রত্যেকটা ছবি ভালোভাবে অডিয়েন্স রেসপন্স দিয়েছে, পারিয়া ছবিটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং তার সাথে সাথে জিৎ যদি থাকে ভালো ডিরেক্টরের সাথে, তো সেখানে সে ফাটিয়ে কাজ করবে। তো এগুলোই ছিল আপডেট। তোমাদের কি বক্তব্য, তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।